নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই টিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। পাথরকুচি গাছ আমাদের শারীরিক কি কি উপকারে লাগে সেই সম্বন্ধে আজকের ভিডিও। প্রথমে বলবো মেহ। সর্দিজনিত কারণে শরীরের নানা স্থানে পোড়া দেখা দেয়, যাকে মেহ বলা হয়। এক্ষেত্রে পাথরকুচির পাতার রস 1 চা চামচ করে সকাল বিকাল 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে সর্দির ক্ষেত্রেও এই পাথরকুচি গাছ কাজে আসে। সর্দি যদি পুরানো হয়ে যায় সেক্ষেত্রে এটি বিশেষ উপকারী। পাথরকুচি পাতার রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে। 3 চা চামচের সাথে 250 মিলি যেন হয়। তা থেকে 2 চা চামচ করে সকালে ও বিকালে 2 বার করে খেলে পুরানো সর্দি ভালো হবে। এরপর বলি, যদি কেটে যায় বা কোনো স্থান থেতলে যায় সেক্ষেত্রে টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায়। এছাড়াও পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1 চা চামচ পাথরকুচি পাতার রস 2 দিন খাওয়ালে সেরে যাবে। এরপর বলি, শরীরে জ্বালাপোড়া হলে এই পাথরকুচির পাতা কিভাবে কাজে আসে। 2 চা চামচ পাথরকুচি পাতার রস 1 কাপ গরম জলে মিশিয়ে 2 বেলা খেলে এই সমস্যা থেকে উপশম পাওয়া যায়। এই পাতার রস পেট ফাঁপার ক্ষেত্রেও কাজে আসে। অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে, সারছে না, সেই ক্ষেত্রে চিনির সাথে 1 বা 2 চা চামচ পাথরকুচির পাতার রস গরম করে 1/2 কাপ জলের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এর দ্বারা মূত্র তরল হবে এবং আধবায়ু নিঃসরণ হবে, ফাঁপাটাও কমে যাবে। এবার বলি, যদি শিশুদের পেটে ব্যথা হয় সেক্ষেত্রে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়। এবং এই পাথরকুচি পাতার রস আরও একটি শারীরিক সমস্যা দূর করতে পারে, তা হল উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচির পাতা মুক্তি দেয়। এছাড়াও জন্ডিস নিরাময়ও এতে কাজে আসে। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। এরপরে আরো একটি রোগের কথা বলি, সেটা হলো মিরগি। এই ক্ষেত্রেও পাথরকুচি পাতার রস কাজে আসে। সেটা কিভাবে কাজে আসে সেটা এবার বলি। মিরগি রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে এবং পেটে গেলেই রোগের উপশম হবে। এই ছিল পাথরকুচি গাছের ভেষজ উপকারিতা সম্পর্কে কিছু ইনফরমেশন। কেমন লাগলো আজকের ইনফরমেশন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।